আসসালামু আলাইকুম দর্শক, আমি মেহেদী হাসান, আশা করছি ভালো আছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নতুন একটি প্রোডাক্ট, বিনা ডিজেল কার জেনারেটর, অর্থাৎ ডিজেল ছাড়া এই জেনারেটরটি চলবে। তো দর্শক, চলুন কথার না বাড়িয়ে এই বিশাল একটি মেশিন আপনাদের সামনে আনবক্সিং করব, তুলে ধরবো বর্তমান বাজার মূল্য এবং এই মেশিনটি দিয়ে আপনারা কী কী চালাতে পারবেন, থাকছে এই ভিডিও ক্লিপটিতে সকল কিছু। তো দর্শক, অবশ্যই আপনাদেরকে ধন্যবাদ জানাই ভিডিও ক্লিপটিতে ক্লিক করার জন্য। ডিজেলবিহীন জেনারেটর প্রোডাক্টের কার্টুনের টাইটেলে মাইক্রোটেক কোম্পানি এটা উল্লেখ করে দিয়েছেন, কিন্তু এটা উল্লেখ করা উচিত ছিল যে ডিজেল ছাড়া চলবে ঠিকই, কিন্তু বিদ্যুতের ব্যবহার কিন্তু বাধ্যতামূলক লাগবে। তো দর্শক, আমি মেহেদী হাসান আছি, আজকে আপনাদের সামনে মাইক্রোটেকের এই 3000 মডেলের জাম্বু এই প্রোডাক্টটি আনবক্সিংয়ে থাকবে এ টু জেড বিস্তারিত। প্রথমেই বলে নিই, প্রোডাক্টটি চলে যাবে আজ সাভারে একটি ছোট গার্মেন্টসের ফ্যাক্টরিতে, সেখানে কিছু প্যানা মেশিনের জন্য এই ডিভাইসটি উনি ব্যবহার করবেন। তো এখন প্রশ্ন জাগতে পারে, মেহেদী ভাই আপনাদের তো এই নিয়ে অনেকগুলো ভিডিও দেখেছি, ট্রু পাওয়ারের সুকামের 2.5K বা 3KVA সেই মেশিনটি রয়েছে, পাশাপাশি আবার এই মেশিনটি কেন আমরা ব্যবহার করব? হ্যাঁ দর্শক, আজকে আমি মেহেদী হাসান আপনাদেরকে এই প্রোডাক্টটির তিতা দিক এবং মিঠা দিক তুলে ধরবো, তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন যে আপনাদের কোন পণ্যটি প্রয়োজন। আপনারা কি লুমিনাস নেবেন, না ট্রু পাওয়ার নেবেন, নাকি সুকাম নেবেন, নাকি মাইক্রোটেকের এই জাম্বো মেশিনটি নেবেন? তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি প্রোডাক্টে চলে যাই। তো আপনারা দেখতে পাচ্ছেন মাইক্রোটেক টেকনোলজি উই লাভ। তো দর্শক, মূলত মাইক্রোটেকের কোম্পানিটা হলো একটি ট্রাস্টেড কোম্পানি, প্রতিষ্ঠিত কোম্পানির। ইন্ডিয়ার মধ্যে মাইক্রোটেক, লুমিনাস, টাটা এরকম দুই একটা কোম্পানি আছে যারা মূলত অনেকটাই পপুলার। তো এর মধ্যে রয়েছে মাইক্রোটেক। তো আপনারা জানেন যে মাইক্রোটেকের আমরা সকল ধরনের পণ্য নিয়ে আসি, পাশাপাশি জাম্বুরের প্রোডাক্ট নিয়ে আসি। যারা হাই ক্যাপাসিটি লোড চালাতে যাচ্ছেন, তাদের যারা সাইন ওয়েভ মেশিন, কম্পিউটার, ল্যাপটপ, পিসি চালাবেন এবং এক গোড়া মোটর চালাতে যাচ্ছেন, তাদেরকে আমরা মূলত মাইক্রোটেকের মধ্যে নিতে হলে এটা আমরা রিকমেন্ড করব। দেখতে পাচ্ছেন ইন্টেল পিওর সাইন ওয়েভ। সাইন ওয়েভ মানে কি, নতুন করে আর কিছু বলার নেই। সাইন ওয়েভের বিকল্প বর্তমানে এই 2020 সালে আপনারা কোনো ডিভাইস খুঁজবেন না। আইপিএস দেন, ইউপিএস দেন, যা কিছু দেন না কেন, অবশ্যই আপনাদের সাইন ওয়েভ নিতে হবে। এই আইপিএসটির মধ্যে রয়েছে ইউপিএস মোড, সাধারণত লুমিনাস থাকে, ট্রু পাওয়ারও থাকে, তো এটা অ্যাডভান্স কিছু না। ইউপিএস মোড এখন থাকবে, এটাই স্বাভাবিক বিষয়। তো এই প্রোডাক্টটির মধ্যে রয়েছে একটি ডিসপ্লে। তার আগে আমি বলে দিই মেশিনটি আমি এখন বর্তমানে অন করে আপনাদেরকে দেখাই। আমরা এখন মেশিনটি অন করেছি। তো দেখতে পাচ্ছেন দর্শক, কারেন্টের লাইন অন হয়ে গিয়েছে, মেইনস অন, কারেন্টের লাইন উপস্থিত রয়েছে, চার্জিং মোডে আছে, বর্তমানে সে ব্যাটারি চার্জ করতেছে। একটু উপরে যদি একটা ডিসপ্লে দেখতে পাচ্ছেন, তো ডিসপ্লের মধ্যে দেখাচ্ছে ব্যাটারি ভোল্টেজ 40.48 সামথিং দেখাচ্ছে ভোল্টেজ, এবং এই কারেন্টের হার্জ কত, 50 হার্জ, এসি ইনপুট কত, 220 ভোল্ট। তো ডিসপ্লে নিয়ে আমি একটু কথা বলবো, আপনি একটু স্কিপ ছাড়া ভিডিওটি দেখবেন। পাশাপাশি দেখতে পাচ্ছেন এখানে কিছু সেকেন্ড পরপর কিন্তু ডিসপ্লের আইকনগুলো চেঞ্জ হচ্ছে, সে কিছু সংকেত দিচ্ছে। এটা কিন্তু ডিএসপি না, ডিএসপি ডিসপ্লে না, এটা হলো এলসিডি ডিসপ্লে। তো এলসিডি ডিসপ্লের মাধ্যমে আপনারা ব্যাটারি ভোল্টেজ এবং হার্জ দেখাচ্ছে, ভোল্টেজের হার্জ দেখাচ্ছে, 15.2 হার্জ দেখাচ্ছে, পাশাপাশি লোড পার্সেন্টেজটা দেখাবে। লোড পার্সেন্টেজ কখন দেখাবে, ধরুন আমি এখন বর্তমানে গ্রিড কারেন্টটা ডিসকানেক্ট করে দিতেছি। দর্শক দেখতে পাচ্ছেন এখন বর্তমানে ইউপিএস অন রয়েছে, মানে ব্যাটারি থেকে সে ব্যবহার করতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। পাশাপাশি লোড পার্সেন্টেজ 2 দেখাচ্ছে। এখন প্রশ্ন হলো, আমি তো কোনো লোড ব্যবহার করিনি দর্শক, তাহলে লোড কেন দেখাচ্ছে? লোড দেখাচ্ছে এর অন্যতম কারণ হলো বর্তমানে মেশিনের সিস্টেম লস রয়েছে, 2% লস মূলত এই মেশিন ব্যবহার করছে। দর্শক, এই মেশিনগুলো তিতা দিক এবং মিঠা দিকগুলো আমি স্টেপ বাই স্টেপ তুলে ধরবো, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন। দর্শক, কিছু তিতা দিক এবং মিঠা দিক রয়েছে যা ব্যাক সাইডে আমি আপনাদেরকে সুন্দর করে বুঝাতে পারবো, এবং এই ভিডিওর মধ্যে বলবো এই প্রোডাক্টটি বর্তমান বাজার মূল্য এবং বিস্তারিত। তো চলুন প্রোডাক্টের ব্যাক সাইডে আমরা নিয়ে যাই দর্শক। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, আমাদের আইপিএস বাজার কোম্পানি এই অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো দর্শক চলুন কথা না বাড়িয়ে সরাসরি প্রোডাক্টে চলে যাই। তো দর্শক, আমরা মেশিনটির ব্যাক সাইডে চলে আসি। দেখতে পাচ্ছেন একটি পাখা রয়েছে। তো মূলত এই ফ্যানটা মূলত অটোমেটিক প্রসেসে, যখন আপনার মেশিনের মাদার বোর্ড, সার্কিট বোর্ড হট হয়ে যাবে তখন এটা অটোমেটিক রান করবে, এটা স্বাভাবিক বিষয়। আর হ্যাঁ, এই মেশিনটি কেন সে বদলে ক্রয় করেছে মেশিনের ব্যাক সাইডে আসার পর আমার মনে পড়েছে। তো দেখতে পাচ্ছেন 36 ভোল্ট, লুমিনাসের 2.2 KVA হলো আপনার 24 ভোল্ট, এবং 3.5 KVA হলো আপনার 48 ভোল্ট। তো সে বদলক মূলত 3 ব্যাটারি সিস্টেম চাচ্ছিলেন, যার ফলে আমরা কোনো আগে এই 36 ভোল্টের এই মেশিনটি দিয়েছি। এটা তো 36 ভোল্ট মানে হলো 3টি ব্যাটারি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা 1, 2, 3 ব্যাটারি সিরিজ কেবল দিয়ে 3টি ব্যাটারিকে 36 ভোল্ট সিস্টেম করেছি। তো দর্শক, এই মেশিনটির ব্যাকসাইডে আমাকে একটি জিনিস হতাশ করেছে, সেটা হলো এটার ব্যাকসাইডে আপনার
ডিসির এমসিবি নেই, অর্থাৎ ডিসি সার্কিট ব্রেকার নেই। ডিসি সার্কিট ব্রেকার মূলত লুমিনাসে রয়েছে। যদি ডিসি সার্কিট ব্রেকারটা থাকতো তাহলে ইমার্জেন্সি প্রয়োজনে আপনার ডিসি লাইনটা ডিসকানেক্ট করতে পারতেন। তবে এটার মধ্যে এসি সার্কিট ব্রেকার রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এটা অন এবং অফ করতে পারবেন। ইমার্জেন্সি প্রয়োজনে আপনারা যে কোনো সময় প্রবলেম হলে আপনারা মূলত মেন লাইনটা অফ করতে পারবেন, যার মতো এই সুবিধাটা রয়েছে। আমি ইতিমধ্যে অফ করে দিয়েছি, এখন আবার অন করে দিচ্ছি। তো দর্শক, এখানে আরও একটি অপশন রয়েছে, সেটা হলো বাইপাস মোড। বলতে ইমার্জেন্সি প্রয়োজনে আপনারা মেশিনটি বাইপাস মোড অন এবং অফ করতে পারবেন, এতে করে সরাসরি গ্রিড থেকে সে সাপ্লাই দিয়ে দিবে। এবার আসি মূল প্রসঙ্গে, এবার আসি এই মেশিনটির একটি তৃতীয় দিক, যার মতো লুমিনাসে নেই। কী নেই চলুন আমরা দেখে নিই। এই মেশিনটির সাধারণত ইনপুট আউটপুট থাকবে, প্রত্যেকটা মেশিনে ইনপুট আউটপুট থাকে, লুমিনাসও রয়েছে। তবে এই মেশিনটির আউটপুট রয়েছে দুইটা। এখন প্রশ্ন হলো কেন আউটপুট দুইটি দিয়েছে? এর অন্যতম কারণ হলো আমাদের যখন বাসা বাড়িতে কারেন্ট চলে একটা আবার ব্যাক করে, তখন কিন্তু ইনস্ট্যান্ট কিন্তু সাপ্লাই দিয়ে দেয় আউটপুটে। এতে করে কী হয়, অনেক সময় কিন্তু ফ্যান লাইটের উপর একটা প্রেশার পড়ে। তো এই মেশিনটার মধ্যে দুইটি আউটপুট রয়েছে, একটি আউটপুট হলো ডিলে আউটপুট, অর্থাৎ কারেন্ট যখন চলে আসবে সে ইনস্ট্যান্ট সাপ্লাই দিবে না, সে 10 সেকেন্ড পরে। এর বাম পাশে আরেকটি আউটপুট রয়েছে এসি টিডিআর। এই আউটপুটটা মূলত সাধারণত কারেন্ট যখন চলে আসবে তখন সে ইনস্ট্যান্ট কারেন্ট থেকে সাপ্লাই দিবে না, সে কিছু সময় ওয়েট করবে, ওয়েট করে 10 সেকেন্ড পরে আপনাদেরকে আউটপুট দিবে। আরেকটা হলো নর্মাল, এই যে আউটপুটটা দেখতে পাচ্ছেন নেগেটিভ এবং পজিটিভ, এটা হলো নর্মাল, বাসাবে যখন কারেন্ট চলে আসবে তখন সে ইনস্ট্যান্ট সাপ্লাই দিবে, অর্থাৎ ইনস্ট্যান্ট আউটপুট দিবে এটা এবং ডিলে আউটপুট দিবে এটা। তো দর্শক, এই মেশিনটার একটা মিঠা দিক আমার কাছে, এবং এই মেশিনটার উপর দেখতে পাচ্ছেন ইউপিএস মোড রয়েছে, আইপিএস মোড রয়েছে এবং ব্যাটারি সিলেকশন রয়েছে। তো এগুলো থাকবে স্বাভাবিক, এগুলো আপনার সকল মেশিনই থাকে। এই মেশিনটির উপর দেখতে পাচ্ছেন এটা স্পেসিফিকেশন দেওয়া আছে, মডেল নাম্বার ইউপিএস JM SW 3000 BA 36 ভোল্ট। এটা হলো সিঙ্গেল ফেস, এটা আউটপুট হলো 220 ভোল্ট, এবং এসি 50 হার্স পাচ্ছেন ওয়ান ফেস, এবং ক্যাপাসিটি 2.7 KVA, অর্থাৎ 2.16 কিলোওয়াট, অর্থাৎ 160 ওয়াট। তো দর্শক, এই মেশিনটির এই ছিল মূলত বিস্তারিত তথ্য। যদি আপনাদের এই প্রোডাক্টের সম্পর্কে তথ্য অথবা জিজ্ঞাসা থেকে থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর হ্যাঁ আমাদের কেয়ারলাইন নাম্বার তো রয়েছে, সরাসরি কল করবেন। তো মূলত আমাদের দেশে 17 রকম মানুষ, 17 রকম চাহিদা রয়েছে। কেউ লুমিনাস পছন্দ করে, কেউ সুকামের প্রোডাক্ট পছন্দ করে, কেউ ট্রু পাওয়ার পছন্দ করে। ধরুন আপনি সুকামের মেশিন ব্যবহার করেছেন, আমি যতই আপনাকে বলি না কেন ভাই লুমিনাসের প্রোডাক্ট ভালো, আপনি কিন্তু সুকামি যদি স্যাটিসফাই হন আপনি কিন্তু সুকামি নেবেন। ধরুন আপনার মাইক্রোটেকে স্যাটিসফাই, আমি আপনাকে লুমিনাস দিলে কিন্তু আপনি মাইক্রোটেক ছাড়া লুমিনাস নেবেন না। তো এই জন্য আপনাদের কথা, চাহিদার কথা মাথায় রেখি আমরা সকল ধরনের পণ্য নিয়ে আসি। একটি দুইটি পণ্য নিয়ে আইপিএস বাজার নয়, হাজার হাজার থাউজেন্ড অফ পিস প্রোডাক্ট নিয়ে হলো আইপিএস বাজার। তো দর্শক, আপনাদের যে কোনো পণ্য, 5-স্টার রেটিং করা পণ্য, লোকাল প্রোডাক্ট না, 5-স্টার রেটিং করা পণ্যই আপনারা আমাদের কাছে পাবেন, ছোটো থেকে বড় সকল কিছু। আর আপনারা তো জানেন যে আমরা গ্রিন এনার্জি নিয়ে কাজ করি, যেখানে বিদ্যুৎ নেই সেখানে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার মূল উদ্দেশ্য হলো আইপিএস বাজার, এই কোম্পানি। তো দর্শক, ভিডিওটি আর বড় করবো না, সকলে ভালো থাকবেন। আর হ্যাঁ, সবসময় মতো বলতে চাই, অন্যদের তুলনায় ভিন্নতা টানে দাওয়াত দিচ্ছি পরিদর্শনে। দর্শক, ভুলে গিয়েছি এই প্রোডাক্টের প্রাইস বলতে, মূলত ক্যামেরার সামনে আসলে অনেক কিছু আমি বলে যাই। এই প্রোডাক্টের বর্তমান বাজার মূল্য 32,500 টাকা। হ্যাঁ দর্শক, এটা থেকে আপনারা 2 বছরের ওয়ারেন্টি পাচ্ছেন, এবং 5 বছরের আইপিএস বাজার কোম্পানি থেকে আপনারা সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন। বাংলাদেশে আর কোথাও আপনাকে 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি দেবে না, এটা আমরা দিয়ে থাকি আমাদের ক্লায়েন্টদের কথা মাথায় রেখে। তো দর্শক, ভালো থাকবেন, আজ পর্যন্তই, আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ।